রাজধানীর মাতুয়াইলে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নববর্ষের উদযাপনে ওড়ানো ফানুস থেকে আগুনের সূত্রপাত। এছাড়াও রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে। হ্যালো, একটু উইয়ার হচ্ছে ব্যাপারটা, যেটা তার আই ফরগট ইট সামওয়্যার, সেটা তার নাই দেখে আমি আজকে একটু আমার পুরনো মাইক্রোফোন দিয়ে করতে হচ্ছে আলোচনা। আশা করি আপনারা কিছু মনে করবেন না, একটু উইয়ার্ড হচ্ছে। এনিওয়েজ, এই এপিসোডটা করার কথা ছিল না, করতে হইতেছে দুইটা কারণে। একটা তো হচ্ছে আগুন লাগছে, এটা একটা ইস্যু, কনসার্নিং ইস্যু, সো এটা ডিজার্ভস ডিসকাশন বা ডিসকাসিং, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, গতকালকে রাতে লাইভ আলোচনায় একজন একটা প্রশ্ন করছিল যে ফানুস টানুস উড়ায়, পটকা উড়ায় বাংলাদেশিরা, এই পয়েন্টে আমার টেক কী? এবং আমি আমার হোল হার্টেড সাপোর্ট জানাইছিলাম যে একটু মজা করে, একটা উপলক্ষে বাংলাদেশের মানুষ এত স্ট্রেসে থাকে, এত কষ্ট করে, এত স্ট্রাগল করে, কোনো বিনোদনের সুযোগ পায় না, সো ওই সেন্সে একটু আনন্দ করতেছে, আমি এটা সাপোর্টিভ ছিলাম। সো অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে আমি বুঝি আগুনটা লাগাইলাম, সো সেখানে আমার একটু রিডিম করার জায়গা আছে ওই কারণে, দুইটা কারণে। নাও, আসলে রিডেম্পশনের তো কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশে তো ধরেন সবাইগুলা করে, লাইক সকল ধরনের অনিয়ম চলতেছে, সকল ধরনের অনাচার চলতেছে, সো সেইখানে আলাদাভাবে ওই মানুষ একটু আনন্দ করতেছে, ওইটাকে লিমিট করা সেটা আমি বলছি যে না, কোনো মানে হয় না, আনন্দ করতেছে করুক। কিন্তু আপনি যদি আইডিয়াল সিনারিও নিয়ে এবার আমরা কথা বলতে চাই যে কী হইতে পারা উচিত, কী হইতে পারা উচিত না, সেইখানে তো অবশ্যই এগুলো অ্যালাউড হওয়ার কোনো সুযোগই নাই কোনো একটা সভ্য দেশে। আগুন উড়াবে মানুষ, লাইক অট দ্য হেল, আগুন উড়াবে কেন? মানে আপনার যে কোনো হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড তো একটা সিরিয়াস হ্যাজার্ড, লাইক যে কোনো ধরনের হ্যাজার্ড বা হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি তো অ্যালাউড হইতে পারবে না সমাজে। সো যে ফানুস উড়ায় এটা একটা সিরিয়াস ফায়ার হ্যাজার্ড, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হওয়ার কথা, উচিত না। বাংলাদেশে যদি কোনো আইন কানুন নিয়ম কানুন থাকতো, ল্যান্ড অফ ল হইতো, তাইলে এগুলো হইতেই পারতো না ইন দ্য ফার্স্ট প্লেস। বাট নাও অ্যাগেন, বাংলাদেশে যেই দেশে কারো কোনো বিচার আচার হয় না, বড় বড় সন্ত্রাসীদের, সেইখানে ওই কে হচ্ছে ফানুস উড়াইছে তাকে ফানুস উড়াইতে দিবে না, এইটা অনেক পরের আলাপ। আগে বাংলাদেশ সভ্য হইতে হবে, তারপরে এখানে আসতে হবে। সো দ্যাটস দ্যাট। বাট দেন অ্যাগেন, যে এই ফায়ার হ্যাজার্ড এটা একটা সিরিয়াস হ্যাজার্ড, এটা প্রতি বছর এই বাংলাদেশে যেভাবে ফানুস উড়ানো হয় এটা করতে দেওয়ার সুযোগ নাই, উচিত না। একটা ঘটনা মনে পড়তেছে, সেটা হচ্ছে আপনার ইউএসএতে ইয়ে আছে, একটা কথা আছে, কী হলো জানি, জেন্ডার রিভিল, ইয়া জেন্ডার রিভিল, জেন্ডার রিভিল, জেন্ডার রিভিল পার্টি হয়। সো বেসিক্যালি সেখানে যেটা করা হয় যে যখন প্রেগনেন্ট থাকে মহিলারা, তখন সেই পেটের বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে এই জিনিসটা রিভিল করে, একটা পার্টি করে আর কি। কত ভুজুং বাজুং আছে এদের বোঝান না, জেন্ডার রিভিল পার্টি। সো এনিওয়েজ, সো এটা জেন্ডার রিভিল করে আর কি। তো একটা বেলুনের ভেতরে লেখা থাকে কি জানি, বয় গার্ল, বয় হইলে সম্ভবত নীল কালারের ইয়ে বের হবে, ওই যে এগুলোর কী জানি বলে, এগুলোর বলে কি একটা ওয়ার্ড আছে তো এসি বলে, মনে আসতেছে না, নীল কালারের এরকম, আবার মেয়ে হলে ধরেন যে পিঙ্ক কালারের বের হবে, হ্যাঁ কালার দিয়ে নাটক আর কি, এদের বোঝেন না, এত সুখ জীবনে নাটকের কোনো অভাব নাই। সো এরকম জেন্ডার রিভিল পার্টির মধ্যে ক্যালিফোর্নিয়াতে, এটা বছর ঘটনাটা বছর এক বা দুই আগের, ক্যালিফোর্নিয়াতে হইতেছে এক কাপল, এরা জেন্ডার রিভিল পার্টি করবে, এরা মনে হয় বন্দুক দিয়ে না কী দিয়ে করতে গেছে, ড্রামা ড্রামা বাজগুলো করতে গেছে, সেখান থেকে লেগে গেছে আগুন। এখন ক্যালিফোর্নিয়াতে ওগুলো খুব ড্রাই এলাকা না, অনেক গরমকালে সব ড্রাই হয়ে থাকে, এবং সো সেইখানে এরা জেন্ডার রিভিল পার্টি করতে গেছে, সেইখান থেকে পটকা ফুটছে না কি, গোলু বন্দুক দিয়ে রিভিল করতে গেছে, কী করছে, ফট করে স্পার্ক হয়েছে, ওখান থেকে আগুন লেগে ফরেস্ট ফায়ার হয়ে ক্যালিফোর্নিয়া শেষ, অর্ধেক আগুনের নিচে। তারপর যারাই যারাই ঘটনা ঘটাইছে, যারাই রিভিল পার্টি করতে গেছে, এগুলোরে খুঁজে বের করে এদেরকে, এই জাস্ট কয়েকদিন আগে হচ্ছে এদের রায় আসছে মামলার, যেই কারণে আমার হঠাৎ করে মনে আসলো এই উদাহরণটা বা অ্যানালজিটা, এই জাস্ট মাসখানেক আগে রায় আসছে ওই মামলার, এদেরকে 30টা কাউন্টে শাস্তি দেওয়া হয়েছে, যারাই জেন্ডার রিভিল পার্টি করছে তাদেরকে 30টা কাউন্টে, 30টা ক্রাইম, ক্রিমিনাল কাউন্টে হচ্ছে এদের শাস্তি দেওয়া হয়েছে। 30টা শুনতে একটু এক্সেসিভ মনে হয়, বাট লাইক ইউ ক্যান ট্রাস্ট দ্য সিস্টেম হিয়ার, এটা এমন সোনার বাংলা না যে ইচ্ছা হলো ঠেসে দিলাম, আমি কাউন্টগুলো পড়ছি সবগুলোই মানে রিজনেবল কাউন্ট আর কি। সো যা হোক, মনে করেন যে কোনো একটা দর্শনীয় স্থান, সেখানে তারা যেখানে গিয়ে করছে এটা কিন্তু এরকম পাহাড়টার মধ্যে, সো মনে করেন কোনো একটা দর্শনীয় স্থান, ওইখানে পার্টি করা যাবে না, তারা করছে এটা মনে করেন একটা কাউন্ট, আমি কিছু উদাহরণ দিচ্ছি আর কি, যে 30টা কাউন্ট শুনে একটু ইয়ে মনে হতে পারে, কিন্তু আমি পড়ে দেখছি যে না সবগুলো লাইসেন্স মেক করে, তো মনে করেন এরকম একটা কাউন্ট হতে পারে। আরেকটা কাউন্ট হচ্ছে ধরেন যে অফকোর্স ফায়ার হ্যাজার্ড হ্যান্ডেল করছে যেভাবে, এটা একটা কাউন্ট হতে পারে। তারপর আরেকটা কাউন্ট হতে পারে, মনে করেন ওই স্টেটে
আয়রন গাড়ি পার্ক করছে যে জায়গায় সেটা হয়তো আনঅথোরাইজ পার্কিং করছে, এরকম কিছু আর কি, লাইক টোটাল 30টা কাউন্ট। সো মাপ নাই, সো আমি সেই উদাহরণটা লাইক অলমোস্ট আইডেন্টিক্যাল, অলমোস্ট আইডেন্টিক্যাল অ্যানালজিও বলা যায় না, অলমোস্ট আইডেন্টিক্যাল দুইটা এক্সাম্পল সামনে রাখলাম যে বাংলাদেশে ফানুস উড়াইতে গিয়ে ফায়ার হ্যাজার্ড হয়ে এরকম বাড়িতে আগুন লেগে কী একটা অবস্থা, এবং আমেরিকা তো এরকম জেন্ডার রিভিল পার্টি করতে গিয়ে সেখান থেকে ফায়ার ইয়ে হয়ে সেইটা ফরেস্ট ফায়ার হয়ে বাড়িঘর জ্বলে পড়ে অবস্থা। তো এই জন্য সামনে উদাহরণটা দিলাম যে এইরকম ঘটনা আমেরিকায় ঘটছে এবং এটার জন্য শাস্তি পাইতে হয়েছে, এটা একটা মারাত্মক ক্রিমিনাল অ্যাক্ট, এটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, এবং বাংলাদেশে কোনো প্রসূতিপূর্ণ এবং বাংলাদেশে কোনো ফায়ার সেফটির কোনো আগামাথা নাই, বাংলাদেশের মতো দেশে এগুলা ঘটতে দেওয়া উচিত না। নাও ইজ ইট অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে আর একটা প্রশ্ন, যে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, আপনি অ্যাক্সিডেন্ট কোন জায়গায়, আপনি সেটা প্রিভেন্ট করার সকল মেজার্স নিছেন, সব কিছু ইন প্লেস আছে, তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে কথা বলার কিছু নেই, না এটা অ্যাক্সিডেন্টটা, কারণ আপনি যদি এরকম আগুন উড়াইতে থাকেন তাহলে সেখান থেকে এরকম আফটার ম্যাথ হবে, এটাকে অ্যাক্সিডেন্ট বলার সুযোগ নাই। সো এটা অ্যাক্সিডেন্ট না, এটাকে প্রিভেন্ট করতে হবে, এটা ইটস নট আ আউটলায়ার, লাইক একটা এক্সেপশনাল কেস না, এটা এক্সপেক্টেড ছিল, এটা অ্যান্টিসিপেটেড ছিল, ইট ওয়াজ ওয়েটিং টু হ্যাপেন এবং ইভেনচুয়ালি হ্যাপেন্ড, এবং এটা ভবিষ্যতেও ঘটবে, এটা অ্যাক্সিডেন্ট না, এটাকে প্রিভেন্ট করতে হবে। বাট আমি আবার আমার সব কথা আরেক জায়গাতে এনে শেষ করতে চাই, যে অসভ্য দেশে এইগুলা নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না, লাইক যেই দেশে কোনো নিয়মকানুন মেনে চলা হয় না, সেই দেশে মানে পাওয়ারফুলদের জন্য কোনো নিয়মকানুন নাই, মানুষকে তটস্থ করে রাখা হয়, সেই দেশে মানুষ একটু আনন্দ করতে গেলে এখন টেঁসে টেঁসে নিয়ম ঢুকানো হবে, ওইটা আবার বলতে গেলে বিবেকে বাধে। সো লাইক আমার ফাইনাল কল কী তেলে, আমি কি আসলে এটা সাপোর্ট করতেছি কি করতেছি না এই ফানুস উড়ানো, আই ডোন্ট নো, এটা এটা সিরিয়াস ফায়ার হ্যাজার্ড, এটা অ্যালাউ করা উচিত না, কিন্তু মগের মূল লোক যেই দেশে, সেই দেশে মানুষ একটু মজা করতে গেলে আবার একবারে নিয়ম টেসে ধরা, এটা আসলে আমার ঠিক বিবেকে কুলাচ্ছে না আর কিছু।